আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বলেছিলাম যে আমরা এই যে এই বাগান থেকে আম পাড়া শুরু করেছি গতকালকে। এটা আরেকটা বাগান, অন্য আরেকটা বাগান থেকে তো আম পাড়া হচ্ছিল। তো এই বাগানটা আমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট আর কি নিয়ে নিই, যেটার অর্ধেকটা আমরা আসলে গতকালকে আমগুলো পাঠিয়েছি, এই যে এই গাছগুলোর ওই পাশে যে গাছগুলো দেখতেছেন, এবং আজকে যে বাকি অর্ধেক আমাদের আমগুলো পাড়া হচ্ছে, আরও কিছু লোক আসছেন। আজকে একটু দেরিতে শুরু করা হলো, কারণ আমাদের অনেক বেশি প্রেশার যাচ্ছিল টানা 9 দিন থেকে। তো আজকে আর কি যতটুকু আমরা ধীরে সুস্থে দিতে পারবো ততটুকুই, অথবা বাকিগুলো কাল পরশু আমরা ঠিকঠাকভাবে আবার দিব। তো এই যে দেখুন আম, হাড়িভাঙা আমগুলো একদম এক্স্যাক্ট পরিপক্ক হয়ে এসেছে প্রতিটি আম। এই যে আম, দেখুন আচ্ছা, প্রতিটি আমই যথেষ্ট পরিমাণ দানা হয়েছে এবং প্রত্যেকটা আমই হচ্ছে যথেষ্ট পরিমাণ পরিপক্ক। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন আমগুলো আচ্ছা আচ্ছা। আমি নড়ানড়ি করবো না এখান থেকে, কারণ এই বাগানে নেটের প্রচণ্ড ঝামেলা, নেটওয়ার্কের, যে কারণে বেশি ভিতরে গেলে আর নেট পাওয়া যায় না। তো এই কারণে হচ্ছে আমি এক জায়গায় বসে আছি, দেখাচ্ছি দূরে, দেখেন দেখা যায় কি না গাছে যে আমগুলো ঝুলছে। আচ্ছা, আমরা কিন্তু প্রতিদিনই আপনার লাইভে আসছি, লাইভ থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে পরিমাণ ট্রান্সপারেন্ট থাকা যায় আমাদের দিক থেকে, সে পরিমাণ ট্রান্সপারেন্ট আমরা থাকার চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করছি ভালো আমগুলোই আপনাদের কাছে পৌঁছে দিতে। এই মফিজার ভাই, মফিজার ভাই, এই সাইডে কিছু গাছের আম ছিলেন তো? এই যে এই গাছটার আমি নড়তে পারতেছি না এখান থেকে, নেটওয়ার্কের প্রবলেম, একটু দেখাই। একটা ক্যারেট নিয়ে ওই সাইডে নাম ছিলেন। আচ্ছা বাগানটা সুন্দর, আর এই সুন্দর বাগানের আমগুলি কিন্তু আপনাদের কাছে যায়। এই যে দেখুন প্রত্যেকটা আম যথেষ্ট পরিমাণ পরিপক্ক হয়েছে, প্রতিটা আম যথেষ্ট পরিমাণ পরিপক্ক হয়েছে। কোনটা ছিড়বেন? ঘাসে হাত দিতে গিয়া যেন আবার সাপ না দেয় হাতের মধ্যে, পরে আম রেখে আপনাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে আমাদের। না, চাকু আনি নেই। আচ্ছা, মজার বিষয় হচ্ছে গতকালকে এই বাগানে যখন আমরা আম ছিঁড়ছিলাম, তখন একটা সাপ, ডারার সাপ আর কি, সামন দিক দিয়ে ফুসফুস করে চলে গেছে। তো আচ্ছা, আমি আম ছেড়া দেখাই, দেখি নেটের কোনো প্রবলেম হয় কি না। হ্যাঁ, আমাদের একটা কন্টেস্ট চলছে, যিনি সর্বোচ্চ পরিমাণ আমাদের এই লাইভগুলো শেয়ার করবেন তিনি 10 কেজি একটা প্যাকেজ পাবেন। তো আশা করছি আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করবেন। এবং এই যে দেখুন একটা একটা করে আম কীভাবে ছেঁড়া হচ্ছে। এই গাছগুলোর আসলে ছোট গাছের আবার একটা মজা আছে, যে আমগুলো আসলে মানে সব কাছাকাছি থাকে এবং সুন্দরভাবে ছেঁড়া যায়, কিন্তু বড় গাছগুলোতে বেশ ঝামেলা হয়। বড় গাছের মানে সব গাছেরই সুবিধা, বড় গাছের সুবিধা হচ্ছে বড় গাছের আমের আমগুলো যেগুলো হয় ওগুলো গাছ বয়স্ক হওয়ার কারণে টেস্টে একটু মানে অল্প একটু ভ্যারি করে, কিন্তু প্রত্যেকটা হাড়িভাঙা অ্যাকচুয়ালি প্রত্যেকটাই টেস্ট সমান। শুধুমাত্র এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমগুলো লাল মাটির, সেই লাল মাটির যে আমগুলোর গাছ সেগুলোর টেস্টটাই আর কি বেশি হয়। তো আমাদের, আমরা যে বাগানগুলো থেকে আমগুলো টানছি বা যে বাগানগুলো থেকে আমরা আমগুলো নিচ্ছি, সাপ্লাই করছি আপনাদের মাঝে, প্রত্যেকটাই হচ্ছে লাল মাটির হাড়িভাঙা আম। এই যে দেখুন দেখাচ্ছি, আচ্ছা একদম খুব পুরোদমে আম পাকা শুরু হয়ে গিয়েছে। আমি ওইখানে গেলেই আসলে নেটের প্রবলেম শুরু হয়ে যাবে, একদম অনেকগুলো পাকা আম।
আমি দেখি একটু যাই, দেখাই আপনাদেরকে যে আমগুলো কুড়ে কুড়ে আর কি গুছিয়ে রাখা হয়, পরে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। এই যে দেখেন একটা আমে যে পড়ে আছে পাকা, এই যে পাকা আমে একটা পড়ে আছে, হাড়িভাঙা আম কিন্তু একদম ফ্রেশ হবে, মানে অনেকে বলে দাগমুক্ত, দাগমুক্ত হবে না, কারণ হচ্ছে হাড়িভাঙা আমের বৈশিষ্ট্যই হচ্ছে ওর মাথার দিকে হচ্ছে একটু আপনার দাগ থাকবেই, এটা হচ্ছে একটু মেস্তা কালারের একটা দাগ। হ্যাঁ, এই যে দেখেন কত পাকা আম, এই আমগুলো পেকে পেকে প্রত্যেকটা গাছের নিচে পড়ে গেছিলো, এবং এই আমগুলোই আবার কালকে দেখা যাবে হাটে নিয়ে যাওয়া হবে, হাটে নিয়ে গিয়ে অল্প দামে বিক্রি করে আসা হবে, যেগুলো আশেপাশে এলাকাতে চলে যায়, যারা পাকা আম কিনেন তারা কম দামে আসলে কিনতে পারেন। হ্যাঁ দেখে বেছে বেছে প্রত্যেকটা আম ছেঁড়া হচ্ছে, একটাও ছোট আম ছেঁড়া হচ্ছে না, যে আমগুলো দেয়া যাবে সে আমগুলোই শুধু ছেঁড়া হচ্ছে, একটা আমও ছোট ছেঁড়া হচ্ছে না। সো আপনারা ছোট আম পাওয়ার কোনো সম্ভাবনা নাই, প্রত্যেকটা আমি সাবধান, আটা উঠা যেন চোখে না পড়ে। দেখেন এই যে আম, আচ্ছা আমি হয়তো বা 4:30-5টার দিকে প্যাকেজিং এর লাইভটা করব আমাদের কদমতলা ঘরটা থেকেই, যেখান থেকে আমি এখন লাইভগুলো করছি, কারণ আমাদের এই বাগানগুলো বেশ ভিতরে, তো এই ভিতরের বাগান থেকে আসলে ভিতরে প্যাকেজিং করে নিয়ে যাওয়া খুব টাফ, এই কারণে আমাদেরকে ঘরে নিয়ে গিয়ে প্যাকেজিং করতে হচ্ছে। আর যেই বাগানগুলো আমাদের মোটামুটি রাস্তার কাছে থাকে, পরিবহন সুবিধা হয়, সেগুলোতে আসলে আমরা বাইরেই প্যাকেজিং করি, মানে বাগানের ভিতরেই প্যাকেজিং করি, করে তারপরে হচ্ছে আমরা নিয়ে যাই আপনাদের কাছ পর্যন্ত। আচ্ছা অবস্থা দেখুন, আচ্ছা আমি দেখাচ্ছি আমগুলো একদম পরিপক্ক হাড়িভাঙা, এবং মানে একদম ফ্রেশ, এই ফ্রেশ আর হচ্ছে তাজা হাড়িভাঙাগুলোই কিন্তু আবার আজকে গিয়েই কিন্তু প্যাকেজিং হবে। হ্যাঁ আজকে গিয়ে প্যাকেজিং হবে, এবং আজকে গিয়ে আজকেই হচ্ছে কুরিয়ারে দেওয়া হবে, ঢাকার ভিতরে যারা আছেন তারা আগামীকালকে হাতে পেয়ে যাবেন, এবং ঢাকার বাইরে যারা আছেন তারা আগামী পরশু হাতে পাবেন। অর্থাৎ আপনারা যদি ঠিকঠাকভাবে হাতে পান কোনো ধরনের ঝামেলা ছাড়া, তাহলে দেখা যাবে যে আপনারা যখন প্যাকেটটা খুলবেন তখন একদম কাঁচা কাঁচা যে তাজা আমগুলো, সেগুলোর একটা মানে গাছ থেকে পাড়া যে একটা গন্ধ আমের, সেই গন্ধটা আপনারা পাবেন, মনে হবে যে মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসলো। তো এই আমগুলোই আমরা আপনাদেরকে পাঠাচ্ছি, এই আমগুলোই আমরা আপনাদেরকে পাঠাবো, তো আপনারা হচ্ছে এই আমগুলোর জন্য নির্ভয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা তো আছি, আমরা সার্ভিস দিচ্ছি, দিয়ে আসছি। দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা দেখাচ্ছি ভিতরে জাম পাড়া চলছে, আমি বেশি ভিতরে হাঁটছি না কারণ ভিতরে নেটওয়ার্কের খুবই প্রবলেম, আমি জানি না যে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না, দয়া করে এখন ফোন করবেন না, দুই ফোনেই ফোন আসতেছে, আসলে এখন লাইভে আছি, আমি একটু পরে আপনাদের ফোনগুলো ব্যাক করব বা লাইভ শেষ হলেই আমাকে ফোন করবেন। আচ্ছা তো আশা করছি ভালো আমগুলোই আপনারা পাবেন আমাদের কাছে, একদম ফ্রেশ হাড়িভাঙা আমগুলো পাবেন,
এবং প্রতিটি আমই কিন্তু যথেষ্ট পরিমাণ পরিপক্ক। আমি একটা আম যদি আপনাদেরকে কেটে দেখাই, ভাই একটা ওই শক্ত পাকা আম নিয়ে আসেন তো, ইয়াটা নিয়ে আসেন, চাকু তো আনি নাই, ওই ইয়াটাই আনেন, একটু কাটবেন। আচ্ছা আমি উঠতে পারতেছি না প্রথমত, কারণ নেটের প্রবলেম। মুস্তাফিজুর ভাইকে একটা আম ছিঁড়ে নিয়ে আসতে বললাম, আনেন সমস্যা নেই। আচ্ছা বসেন, এখানে বসেন, এই যে এখানে। আচ্ছা এটা দেখি, এটা কি অবস্থা, না না ঠিক আছে। কতগুলা চাচা বলতেছে যে বাগানে এসে যত ইচ্ছা আসে খেয়ে যান, সমস্যা নেই। হ্যাঁ কথা বলছে না, দেখতেছে মানুষ জন। আমাদের নিজস্ব বাগান, এই আমে কোনো ঔষধপাতি খুব কম সীমিত ব্যবহার হয়েছে, সেটা হওয়ার সময় বুঝলেন না, এই উপস্থিতির সময় খুব কম, মানে প্রথম থেকেই আমরা দেই নেই, এরা আমরা গ্রস মানুষ আমরা ওষুধ বেশি ভাঙি নেই। চাচার বাগান আমরা 2020-এ একটা বাগান নিয়ে নিছিলাম, তো এইবারে যা এই বাগানটা ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে এই বাগানটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এর চাচাকে বলছি, চাচার আরো তিনটা বাগান আছে, সামনের বার যেন পুরো বাগানগুলো আমাদের জন্য রাখে। হ্যাঁ তো যেন আপনাদেরকে এই আমগুলো পাঠাইতে পারি, চাচা বলছে যে তিনটা বাগানই আমার জন্য রাখবে। তো ঠিক আছে, আমগুলো আপনি যদি নিয়ে যান, আপনি খান, একটু খায়া আমাদের একটু নাম করবে যে না চাষা যে কথালে বলছে যে কোনো ভেজাল নির্ভর নির ভেজাল আম দিছে, ইনশাআল্লাহ পাশি আমরা খায় আনন্দ পাচ্ছি, এই কথা বলা লাগবে আপনি। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বলা লাগবে, আপনার আলাদা সুস্বাদ পাবেন, মিষ্টিও পাবেন মোটামুটি। আমাদের বাগানগুলো তো লাল মাটির কিনা, এটা বলেন, এটা এটা লাল মাটি, আমাদের ব্যবসা নয়, আমরা বাড়ির বাগান সুন্দরভাবে আমরা পরিদর্শ যা করা লাগে আমরা করেছি, কিন্তু ঔষধপাতি আমরা ব্যবহার করিনি বেশি। আচ্ছা আমরা কিন্তু এরকম বাগানগুলোই হচ্ছে সিলেক্ট করি এবং সেইগুলো থেকেই কিন্তু আমরা আমাদের আমগুলো হচ্ছে আপনাদেরকে পাঠাই। তো আশা করছি এই আমগুলো আগামীকালকে পর্যন্ত যাবে, আমাদের আগামীকালকের শিডিউল অলরেডি বুক হয়ে গেছে, আজকে যেগুলো ছিল সেগুলো বুক। আজকে আমি তো বললাম যে আজকে আমরা একটু দেরি করেই শুরু করেছি, কারণ কয়েকদিন থেকে টানা 9 দিন আজকে আমার নয় নম্বর আজকে আমাদের চালান চলতেছে। সো আমাদের প্রত্যেকেরই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো আজকে আমরা হচ্ছে ইয়াতে শুরু করছি, মানে আজকে আমরা কি একটু ঢিলা দিচ্ছি, অল্প কিছু আমার কি পাঠাচ্ছি। তো কাটেন ছিলেন, একটু 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 করে দিয়েন, আমরা খাবো। এই যে দেখতেছে দুইজন দেখতেছে, এই যে এখানে দেখা যাচ্ছে দুইজন দেখতেছে, আসেন আমাদের বাগানে আসেন, আসেন কতগুলো খাইতে পারেন, খান আর কি। হ্যাঁ দেখেন আমরা কালারটা কি রকম, ভার ভেতরটা কি দেখেন, কি ডিজাইন আর কি রকম, মানে এখানে দেখছেন ঘাস তো ভরে গেছে। আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন খাইলি বলতে পারবে যে এরা খান, দানা মাশাল্লাহ। কিছু হোক না হোক আমার দানা হয়েছে সেই, আমরা তো ভিটামিন দেই নি ব্যাপারে, যেহেতু তারা ভিটামিন বিভিন্ন সরকার ওষুধ ভাঙছে কিন্তু আমরা তুলে পরিদর্শন করি নেই, বুঝলেন নাই, ভিটামিনও দেই নি, খালি শুধু পোকা পচারি এলে সামান্য একটু করে দিই, সামান্য ওটা না দিলে তো বাণিজ্যিক চাষ হবে না, মানে পর্যাপ্ত কর্ম যে একটা যে ডোজ আছে ব্যাপারে যেটা দেয় সেটা আমরা দিতে পারি, তা আল্লাহর রহমত আছে, ভালোই আছে।
না আমি জানা আছে, আমি কাজলকে নিয়ে যখন এই বাগানে ঢুকছি কালকে, ঢুকে এই বাগান আমার পছন্দ হয়ে গেছে সাথে সাথেই। সরি, গতকালকে কি বাগান বায়না করলাম? গতকালকে এই বাগান বায়না করছি, পুরাটা বায়না করে গতকালকে এটা বিকালে বিকাল থেকে আম ছেঁড়া শুরু করাই দিছি। গতকালকে আমাদের আরেকটা বাগান থেকে আম ছেঁড়া হচ্ছিল, কিন্তু আপনার নিজেদের বাগান যখন লিমিট শেষ হয়ে যায় দেখতেছে, সেই সময় যেটা অবস্থা দাঁড়ায় সেই সময় যেটা অবস্থা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের নিজেদের বাগান যখন লিমিট শেষ হয়ে যায় তখন আমাদের আশেপাশে বাগানগুলো সব টানতে হয়, কারণ আমাদের অর্ডার রেশিওগুলো আমি একটু ভয়ে আছি কালকে থেকে এখানে বসতে, কোনো কিছু নড়ে উঠলেই মনে হইতেছে সাপ দৌড়ে এলো। ওটা শেষ করেন, আরেক টাকা দেন। কটা হলো ক্যারেট সেটা? আজকে আমরা বেশি আম দিব না, মোটে হয়তো বা 30 ক্যারেটের মতো শুধু পাঠাবো। আটটা হয়েছে, একটা আম কাটেন, আরেকটা লুঙ্গি তো একদম শেষ করলেন। ওই যে ইয়ার উপরে মনে হয় আমি রাখলাম একটা, ওই যে ইয়ার উপরে চাংড়ার উপরে রাখছি, ওই যে দেখেন ভিতরে একটা তাঁবুর মতো ঘর দেখা যাচ্ছে, এগুলো থেকে কিন্তু থেকে পাহারা দেওয়া হয়। আমি জুম করে দেখাতে পাচ্ছি না কারণ আমার হাত ভরে গেছে। আচ্ছা, আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে সরাসরি আপনারা চাইলে ফোন করে আম দেখতে পারবেন, কল করতে পারবেন, এবং যে আমগুলো পাবেন আশা করছি প্রত্যেকটা আমি যথেষ্ট পরিমাণ এরকম কালার হবে না। আচ্ছা, এটা পাকার পরে কালারটা এরকম হয়ে যায়, রোদ পড়তেছে। চতুর্শই কাটেন ভাই, এবার চতুর্শ দেন তো দেখি। খান আচ্ছা, আমরা লাইভটা শেষ করবো এখন। আমার দুই ফোনে, মানে পকেটে থাকা দুই ফোনে অনবরত ফোন আসছে, তো অর্ডার করার জন্য সরাসরি ফোন করবেন, আমাকে নাম্বারগুলো দেওয়া আছে, নাহলে আমাদের মেসেজ করবেন, আমরা ফুল প্রসেস আপনাদেরকে বলে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।